খাজা মাইনউদ্দিন চিশতি এমন বড় আল্লাহওয়ালা, এমন বড় বুজুর্গ ছিলেন, তিনি যখন কোথাও যাইতেন তিনি বাঘের উপরে সওয়ারি হয়ে কোথাও সফর করার জন্য তিনি যাওয়ার প্রয়োজন হইলে বাঘকে তিনি সওয়ারি বানায়া, বাঘের উপর সওয়ারি বানায়া হযরত খাজা মাইনউদ্দিন চিশতি সফর করার জন্য বের হইতেন। খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই তিনি একদিন জঙ্গলের ভিতরে গেলেন, বিশাল বড় লাকড়ির বোঝা জঙ্গলের ভিতর থেকে তিনি নিয়ে আসবেন। লাকড়ি বোঝাটা যখন একটু বেশি হয়ে গেল, খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই তখন চিন্তা করলেন, আমি আর এটা নিজ কাঁধে বহন করতে পারব না। আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই একটি বাঘকে ডাক দিলেন, এই বাঘ এদিকে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা বাঘকে তিনি ডাক দিচ্ছেন, এই বাঘ এইদিকে আয়। খাজা মাইনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমিনি রাহমাতুল্লাহ আলাই জঙ্গলের বাঘকে ডাক দিতে দিনে হয়েছে, আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতির সামনে ওই বাঘ এসে মুহূর্তের ভিতরে হাজির হতে দেরি হয় নাই। আল্লাহওয়ালা যখন আল্লাহ কি খুশি করে ফেলে, কোন মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আমার নবী যে হাদিসের ভিতরে বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পেরেছে তার জন্যই পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তার আনুগত্যশীল বানায় দেয়, সব কিছু তার অনুগত্যশীল হয়ে যায়। জঙ্গলের বাঘ তার কথা শুনি, পশু পাখিরা তার কথা শুনি, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী তার কথা শুনি, কারণ ওই মানুষটা আল্লাহ কি খুশি করতে পেরেছে, এই জগতের যা কিছু আছে সব কিছু ওই মানুষটাকে খুশি করার জন্য চেষ্টা করি। এটা আশ্চর্য হওয়ার কিছু না। এবার বিশাল বড় লাকড়ি বোঝা নিয়ে হযরত খাজা মাইনউদ্দিন চিশতি জঙ্গলের ভিতরে তিনি বাঘের উপরে সওয়ারি হইলেন। বাঘ এবার আর সামনে যায় না। খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই একটা সাপ তিনি তার হাতে ধরলেন, সাপটাকে হাতে ধইরা ওইটাকে চাবুক বানাইলেন, সাপ নামক চাবুক দিয়া খাজা মাইনউদ্দিন চিশতি যখন বাঘকে আঘাত করলেন, এই বাঘ যা যা যা, তখন ওই বাঘ সামনের দিকে যাইতে শুরু হয়ে গেল। এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি। আজকে দুঃখজনক কলে সত্য, খাজার নামে অনেকেই গান গায়, খাজাকে স্মরণ করে উরুস ভাষায় মাজারের ভিতরে, কিন্তু দেখা যায় আমাদের সমাজে যারা খাজার অনুসরণ করে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত তারা ভালো করে আদায় করে না। অথচ আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতির জিন্দিগি যদি তালাশ করেন তাহলে দেখতে পারবেন তিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি ছোট্ট কালে অল্প বয়সে তিনি কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই। অল্প সময়ের ভিতরেই তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আজকে যারা খাজার ভক্ত ভালো করে দেখা যায় না কোরআন পড়তে পারে না, ভালো করে কোরআনের অক্ষরগুলি পদের পড়ার ওদের ক্ষমতা নাই, অথচ খাজার ভক্ত দাবি করে, যে যার ভক্ত সে তাকে অনুসরণ করে। আপনি যদি বলেন আপনি খাজার ভক্ত, তাহলে খাজা মাইনউদ্দিন চিশতি কোরআনের হাফেজ ছিলেন, আপনি কেন কোরআন ভালো করে পড়তে পারেন না? এটা কিসের ভক্ত? ভক্তের নামে আজকে আপনারা বন্ডামি করতেছেন। অল্প সময়ে তিনি কোরআনের হাফেজ হয়েছেন, অল্প সময়ে তিনি কোরআন হাদিসের অগাধ জ্ঞান অর্জন করে ফেলেছেন, ইসলামের বিষয়ে তার অগাধ পণ্ডিত্য ছিল, তার বংশ পরিক্রমা পুরুষদের ভিতর থেকে গিয়া তার বংশ পরিক্রমা গিয়া লেগে গিয়েছিল হযরত আলীর সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছিল, আর মায়ের দিক থেকে তার বংশ পরিক্রমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার মিলিত হয়েছিল। এত বড় তিনি আল্লাহওয়ালা, পূর্বপুরুষদের বংশ হযরত আলী আর মায়ের বংশ গিয়া মিলিত হয়েছে হযরত ফাতেমার সঙ্গে। তাহলে চিন্তা করে দেখেন
নবীর পরিবারের একজন আওলা ছিলেন, বংশধর ছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ। খাজা মাইনউদ্দিন চিশতি যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন, যিনি তার উস্তাদ ছিলেন, তার উস্তাদের নাম ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহ। খাজা উসমান হারুনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, খাঁটি ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এখনকার যুগে দেখবেন আমাদের সমাজে অনেক পীর বের হয়ে গেছে, যেই সমস্ত পীররা নিজে নামাজ পড়ে না আবার খেলাফতি দিয়া দেয়, নিজে নবীর আদর্শ মানে না আবার খেলাফতি দিয়া দেয়, নিজে গাঞ্জা টানে গাঞ্জা তাই না ওলি হইছে, আর যাকে সে খেলাফত দেয় সে আব্বা খায় আব্বা, আব্বা খায় হেরে খেলাফত দিয়া দে। কিন্তু খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন, যার নাম ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই। উসমান হারুনি বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ উসমান হারুনির জিন্দিগি তালাশ করলে দেখা যায় তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি অনেক বয়স আমার এখন অতিক্রম হচ্ছে, কখন জানি মারা যাই, কারণ মানুষ তো পৃথিবীতে থাকার জন্য আসে নাই, তাহলে আমি আমার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি দরকার যাকে আমার খেলাফতি আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার অবর্তমানে যেই লোকটা আমার খেলাফতি বা আমার দায়িত্ব পালন করবে এমন একজন ব্যক্তি আমার তালাশ করা দরকার। ওনার অনেক মুরিদ আছে, অনেক মুরিদ, কিন্তু সব মুরিদ তো পীর সাহেবের মনপ্রত হয় না, আর তিনি তো খাঁটি পীর বন্ড পীর ছিলেন না, তিনি চিন্তা করছেন যে কেউকে কিন্তু আমার খেলাফত দেওয়া যাবে না, এমন একজন ব্যক্তিকে খেলাফত আমার দিয়ে দিতে হবে, এমন একজন ব্যক্তিকে আমার শিষ্য বানাইতে হবে, এমন একজন ব্যক্তিকে আমার দায়িত্ব দিয়ে যেতে হবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে এই লোকটা যেন জনদরিদ্র হয়, মানুষের প্রতি তার দরদ থাকে, মানুষ কীভাবে ইসলামের প্রতি আসে, মানুষ কীভাবে কোরআনের প্রতি আসে, মানুষ কীভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, এই দরদ যার ভিতরে থাকবে আমি আমার অবর্তমানে ওই লোকটাকে আমার খেলাফতের দায়িত্ব দিয়ে যেতে পারি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই লোকটাই আমার খেলাফত পাওয়ার উপযুক্ত। তাই তো একদিন হযরত খাজা উসমান হারুনি মাইনউদ্দিন চিশতির উস্তাদ এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে আল্লাহরুলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে উপস্থিত মুসল্লি যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, উপস্থিত মুসল্লি সহ তিনি সহ এবং তার ছাত্র খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেই নামাজে অংশগ্রহণ করেছিলেন। মোট মুসল্লিদের সংখ্যা ছিল ২০, কেউ বলেছেন ২২, কেউ বলেছেন ২৮, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। খাজা মাইনউদ্দিন চিশতি উপস্থিত জানা ছিল ধরেন ২২ জন অথবা ২০ জন অথবা ২৮ জন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও বাবা শোনো, আজকে তোমরা যারা আমার সঙ্গে এশার নামাজ পড়েছ, শুনে নাও শুনে নাও, যারা আবার আমার সঙ্গে ফজরের নামাজ আদায় করবা, শুনে রাখো শুনে রাখো, তারা জান্নাতি, আমি খাজা উসমান হারুনি ঘোষণা দিলাম। সবাই তো বড় আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেছে কি বলে খাজা উসমান হারুনি, ওনার সঙ্গে যারা এশার নামাজ পড়েছে আবার তারা যদি ফজরের নামাজ পড়তে পারে তাহলে সবাই জান্নাতি, কিন্তু একটা শর্ত দিলেন খাজা উসমান হারুনি, এই খবর কিন্তু বাইরে প্রচার করা যাবে না, যে আগে এসে যে আগে বাটে আসবে আগামী ফজরের নামাজে, ফজরের নামাজে যে বা যারা আমার সঙ্গে শরিক হবে এরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সাবধানে খবর কাহারও কাছে প্রচার করা যাবে না। আমার বায়না এই কথা শোনার পরে সকল মানুষ এবার চিন্তা করতেছে, যারা নামাজে ছিল কেউ কাহারও কাছে বলে না,
সন্তান রাত্রিবেলা ঘুমাইছে বাবার পাশে বাবাকে ডাক দেয় না কারণ ওসমান হারুনি বলেছেন কাউকে জানানো যাবে না সে চিন্তা করে আমি যদি কষ্ট করে আজকে ফজরের নামাজটা পড়তে পারি ওসমান হারুনি বলেছেন আজকের ফজরের নামাজ তার সঙ্গে যে যারা পড়বে তারা জান্নাতি অতএব এই খবর কাহারো কাছে প্রচার করা যাবে না সন্তান ঘুমায় বাবার পাশে বাবাকে বলে না ভাই ঘুমায় ভাইয়ের কাছে ভাইকে বলে না এইভাবে সারাটা রাত অপেক্ষার প্রহর গুনতেছে কখন ফজরে আজান হবে খাজা উসমান হারুনির পিছনে নামাজ পড়বে নামাজ পড়লেই তো আল্লাহর ওলি বলেছেন জান্নাতি যদি জান্নাতি হওয়া যায় এর চাইতে বড় সফলতা আর কি আছে একটু চিন্তা করে দেখেন এই পৃথিবীতে এমন কিছু আল্লাহওয়ালারা ছিল ওরা যখন হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে কিছু বলত সাথে সাথে মহান আল্লাহ তাদের দোয়া কবুল করে নিতেন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন তারা হাত বাড়ায় দোয়া করলে কবুল হইত আকাশের দিকে তাকায়া যদি তারা থাকতেন আকাশের দরজাগুলি টাস টাস করে খুলে যাইত এরকম আল্লাহওয়ালা বুজুর্গ এই পৃথিবীতে অনেকেই ছিলেন আজও আছে তাদের কারণেই তো এই জমিন টিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ওয়ারিসদার কারা আমার বান্দাদের ভিতর থেকে যারা নেককার যারা সৎ সত্যিকার আল্লাহওয়ালা যারা সত্যিকারের বুজুর্গ এরাই হলো জমিনের ওয়ারেসদার জমিনের উত্তরাধিকারী নেককারদের কারণে আমি আল্লাহ এই পৃথিবী টিকায় রেখেছি আল্লাহওয়ালাদের কারণে এই পৃথিবী টিকে আছে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালারা থাকা পর্যন্ত এই পৃথিবী ঠিক থাকবে যেদিন আল্লাহওয়ালা থাকবে না ওই দিন আল্লাহ এই পৃথিবী টিকায় রাখবেন না এই জন্য হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ 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 নবী হাদিসে বলেছেন এই পৃথিবী ধ্বংস হবে না এই পৃথিবীর অস্তিত্বকে আল্লাহ ধ্বংস করবেন না যতদিন না এই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে একজন আল্লাহর জিকির কারণেওয়ালা থাকবে একজন আল্লাহর নাম নেওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আল্লাহ নবী বলেন ততদিন পর্যন্ত মহান আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না তাইলে বোঝা গেল এই পৃথিবী ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না এই দিন এই পৃথিবী থাকবে না আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন হযরত ইসরাফিলকে আল্লাহ অর্ডার করে দিবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা আমার নবীজি হাদিসে বলেছেন এতে কোনো সন্দেহ নাই তাহলে বোঝা গেল আল্লাহওয়ালাদেরই কারণে এই পৃথিবী টিকে আছে আল্লাহওয়ালা বুজুর্গদের কারণে আল্লাহ এই পৃথিবী টিকে রাখছে এবার একটু খেয়াল করুন খাজা উসমান হারুনি এরকম মাপের আল্লাহওয়ালা ছিলেন তিনি যদি তার জবান দ্বারা কিছু বলতেন সাথে সাথে আল্লাহ সেটা পূর্ণ করে দিতেন সারা রাত চলে গেছে উপস্থিত মুসল্লি যারা ছিল সারা রাত অপেক্ষার প্রহর গুনতেছে সবাই প্রত্যেকের মনের ভিতরে এটা রাখে কেউ কাহারও কাছে প্রকাশ করে না এইভাবেই করে সারা রাত চলে গেল হঠাৎ করে ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান যখন হয়ে গেছে ঠিক ফজরের আজান হওয়া মাত্রই মুয়াজ্জিন যখন ফজরের আজানের সময় আজানের কলিগুলি উচ্চারণ করতে আসে চতুর্দিক থেকে মুসল্লিরা দেখা যাচ্ছে মসজিদের দিকে ছুটে আসতেছে অন্যদিন ফজরের নামাজে এমন মুসল্লি হয় না আজকে দেখা যায় মুসল্লির কোনো অভাব নাই মসজিদের ভিতরে মুসল্লি পরিপূর্ণ মসজিদের বারান্দায় মুসল্লি পরিপূর্ণ এমনকি মসজিদের বারান্দা থেকে বের হয়ে রাস্তাঘাট পর্যন্ত মসজিদে পরিপূর্ণ হয়ে গেছে যেমন ঈদের টাইমে
লক্ষ্য করবেন ঈদের নামাজে যেমন মানুষ হয় ওই রকম মানুষ মানুষে পরিণত হয়েছে। লুকে লুকারণ্য হয়ে গেছে, চতুর্দিক দিয়ে শুধু মানুষ আর মানুষ দেখা যায়। আশ্চর্যের ব্যাপার, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলেছিলেন, উপস্থিত মুসল্লিদেরকে বলেছিলেন, কেউ কারো সামনে তোমরা প্রকাশ করবা না। আজকের এই সংবাদকে প্রকাশ করেছে খাজা উসমান হারুনি, আশ্চর্য হয়ে গেলেন। যদি খবর প্রচার না হইত ফজরের নামাজে তো এত মুসল্লি কখনো হওয়া সম্ভব ছিল না, কিন্তু আজকে এত মুসল্লি কেন হইল নিশ্চয়ই কোনো কারণ আছে। নামাজ শেষ, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই উপস্থিত যারা ছিল এসার নামাজে তাদেরকে একে একে জিজ্ঞেস করতে শুরু করলেন, তোমরা গিয়ে খবর প্রচার করেছো নাকি? আমি যে বলেছিলাম আজকে ফজরের নামাজ যারা আমার সঙ্গে পড়বে তারা জান্নাতি, এই খবর কি তোমরা প্রচার করেছো নাকি? উপস্থিত যারা এসার নামাজে অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে উপস্থিত মুসল্লি যারা ছিল এসার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেছে, আমরা কেউ ওইটা প্রচার করি নাই। একে একে তিনি সবার কাছে গেলেন, সবাই বলে, না না না, আপনার এই খবর কিন্তু আমরা প্রচার করি নাই। তাহলে কে এই খবর প্রচার করেছে? যারা উপস্থিত ছিল খাজা উসমান হারুনি তাকায় দেখেন, আমি একে একে সবাইকে জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু ছোট্ট একটা মানুষ অল্প বয়সের মাইনুদ্দিন চিস্তিও তো ছিল, সে নামাজে অংশগ্রহণ করেছে ফজরের নামাজে, কিন্তু মাথাটা নিচুর দিক দিয়ে দিয়া মাইনুদ্দিন চিস্তি বসে আছে, কোনো কথা বলে না। খাজা উসমান হারুনি তার কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, বাবা তুমি তো এসার নামাজে অংশগ্রহণ করেছিলে। আমি যে বলেছিলাম আজকে যারা তোমরা আমার সাথে এসার নামাজ পড়েছ, ফজরের নামাজে অংশগ্রহণ যারা করবা তারা জান্নাতি, তবে এই সংবাদ কারো কাছে প্রচার করা যাবে না। ও বাবা, এই সংবাদ কি তুমি প্রচার করেছো নাকি? যারা ছিল এসার নামাজে সবাই বলতেছে কেউ প্রচার করে নাই, তুমি কি প্রচার করেছ? খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হা আমি এই সংবাদ প্রচার করেছি। তুমি কেন এই সংবাদ প্রচার করলাম? খাজা মাইনুদ্দিন চিস্তি রেগে বলেন, আমি চিন্তা করলাম আপনি বলেছেন আজকে যারা ফজরের নামাজ পড়বে আপনার সঙ্গে তারা জান্নাতি, এই খবর যে প্রচার করবে সে জাহান্নামী হবে। আমি চিন্তা করে দেখলাম ফজরের নামাজ যারাই পড়বে এরা যদি জান্নাতি হয়, এই এলাকায় খবরটা আমি প্রচার করে দিই, সকল মানুষ যদি আপনার পিছনেই নামাজটা আদায় করতে পারে ফজরের, সবাই জান্নাতি হয়ে যাক, আর আমি জাহান্নামী হইলে আমার কোনো দুঃখ নাই। সকল মানুষ জান্নাতি হইলে আমি নিজেকে সফলতা নিজেকে সফল মনে করব, কারণ এতগুলি মানুষ যদি জান্নাতে যায় আমি যদি জাহান্নামেও যাই আমার কোনো দুঃখ নাই, কারণ আমার অন্তরের ভিতরে এই আগুন জ্বলতেছে একটা মানুষও যেন জাহান্নামে না যায়। আমার ভাইগুলি যদি জান্নাতে যায় আর আল্লাহ যদি খুশি হইয়া তাদেরকে জান্নাত দিয়া আমাকে জাহান্নামে দিয়া দেয় আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। এই কথা শোনা মাত্রই খাজা উসমান হারুনি আশ্চর্য হয়ে গেলেন, আর তাকে উঠাইয়া বললেন, তুমি দাঁড়াও, তোমার বুকটা আমার বুকের সঙ্গে মিলাও। হ্যাঁ শোনো, আমি তোমাকে বলছি, আমি আজকে দেখে বহুদিন যাবৎ আমি টেনশন করতেছিলাম, মনে মনে আমার টেনশন ছিল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার খেলাফতি কাকে দিব, এমন একটা লোক দরকার যে লোকটা আমি তালাশ করতেছিলাম, যে লোকটা মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের পথে আহ্বান করবে। আজকে আমার বড় আনন্দ, এই মুহূর্তে আমি সেই লোক পেয়ে গিয়েছি, এই লোকটা আর কেউ না, এই লোকটা হলে তুমি, কারণ তুমি লোকগুলিকে জান্নাতের দিকে দিয়ে দিতে চাচ্ছ, লোকগুলিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছো, তুমি জাহান্নামে যাইবা এটা তোমার কোনো দুঃখ নাই, শুনে নাও তুমি অবশ্যই জাহান্নামে যাবে না। এতগুলি লোককে যে লোকটা জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। ওরে খাজা মাইনুদ্দিন চিস্তি শুনো, আজকে থেকে আমার খেলাফতি পাওয়ার উপযুক্ত আর কেউ না তুমি, অতএব এই মুহূর্তে আমি তোমাকে আমার খেলাফতি দান করলাম।
কত বড় আল্লাহওয়ালা ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তা করছেন মানুষের প্রতি তার কেমন ধারণা, তিনি চাইতেন মানুষগুলি যেন ইসলামের প্রতি চলে আসে, মানুষগুলি যেন দিনের প্রতি চলে আসে। সারাটা জীবন খাজা মঈনুদ্দিন চিশতি সাধনা করেছেন মানুষগুলিকে কীভাবে ইসলামের দিকে নিয়ে আসা যায়, কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে আমরা সেই খাজার অনুসরণ বাদ দিয়া, মঈনুদ্দিন চিশতির আদর্শ বাদ দিয়া আমরা শুধুমাত্র তার নামে, আমরা শুধুমাত্র মাজারে ডেক বসায়া বিরিয়ানি আর আকরি খাই আর শিরনি খাই, কিন্তু খাজার আদর্শ আপনার আমার অনেকেরই ভিতরে কিন্তু আজকে পাওয়া যায় না। মনে রাখবেন সত্যিকারে আল্লাহওয়ালা জানা তারা বন্য হতে পারে না, সত্যিকারে আল্লাহওয়ালা জানা আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন এত মহব্বত করেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মাস-সাদিকিন আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, কারণ আল্লাহওয়ালাদের সাথী না হওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তোমাদের কাউকে জান্নাতে দিবে না। এজন্য এই সূরাতুল ফাতিরের শেষ আয়াতগুলি তাফসির যদি আপনি আমি গবেষণা করি তাহলে দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নাফসে মুতমাইন্না ওয়ালারা, হে পবিত্র আত্মাওয়ালারা ইরজিই তোমরা ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের রবের পরম সন্তুষ্টি অর্জনের দিকে ফিরে আসো। মহান আল্লাহ যেই কাজ করলে সন্তুষ্ট হয় ওই দিকে তোমরা ফিরে আসো। আল্লাহ কিভাবে খুশি হবে, পুরো আয়াতের ভিতরেই মহান আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, অতএব তোমরা প্রবেশ করো দাখিল করো ফি ইবাদি আমার ইবাদত বন্দীগীর মধ্যে দাখিল করো। তাফসীর কারগণ লিখেছে এখানে যে আল্লাহ বলেছেন আমার ইবাদতের ভিতরে প্রবেশ করো, এর একটা ব্যাখ্যা হলো আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও, নেককার বান্দাদেরকে ভালোবাসো, বান্দা শোনো আমার নেককার বান্দাদেরকে যদি তোমরা ভালোবাসো, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদখুলি জান্নাতি তাহলে তোমরা আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার এজন্য আসুন বলতেছিলাম আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আল্লাহওয়ালাদের অনুসরণ করলে আপনার অনুসরণ করার কারণে আপনার ইমানের পাওয়ার বাড়ে, আল্লাহওয়ালাদের জিন্দগি পল করলে আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে, কারণ ওরা আল্লাহওয়ালা হয়েছিলেন নবীকে মহব্বত করা, নবীর সাহাবীদেরকে মহব্বত করা, আল্লাহর ভালোবাসার কারণে তারা আল্লাহর ওলি হয়েছিলেন। অতএব তাদের ভালোবাসা যদি আপনি আমি গ্রহণ করে তাদের আদর্শ গ্রহণ করতে পারি তবে আমরাও হয়ে যাব আল্লাহওয়ালাদের সাথী, আর কেয়ামতের মাঠে আল্লাহওয়ালাদের সাথী যদি হতে পারি হাসরের মাঠে হাউজে কাউসার নবীর সঙ্গে নসিব হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার পানের ভাইরা এই জন্যে বলছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি সারাটা জীবন তিনি আল্লাহর জন্যে সাধনা করেছেন, আল্লাহ পাওয়ার জন্যে সারাটা জীবন তিনি সাধনা করেছেন। তার জীবনের মধ্যে পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবা মাত্র বয়স যখন তার 12 বছর হয়েছিল তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছিল, তার বাবার ওয়ারিস হিসাবে সম্পদ হিসাবে তিনি পেয়েছিলেন বিশাল বড় বড় দুইটা বাগান, তার বাবার দুইটা বিশাল বড় বাগান ছিল, একেবারে সম্পদ কম ছিল না, ঘর বাড়িও ছিল। তিনি যখন একটু
বয়সের দিক থেকে সামান্য একটু বড় হইলেন। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, খাজা মাইনউদ্দিন চিশতি তার পৈতৃক সম্পত্তি যা পেয়েছিলেন তিনি সব কিছু বিক্রি করে তিনি নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া ইসলামের দাওয়াতে তিনি বের হয়ে গিয়েছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে তিনি নিজের সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন, সব কিছু বিক্রি করে তিনি ইসলামের খাদমাত ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে তিনি তার ঘর থেকে বের হয়েছিলেন। কত বড় আল্লাহ বলেছিলেন। আজকে আমরা কয়জন ইসলামের জন্য আমরা কতটুকু আমরা দান করি, ইসলামের জন্য কতটুকু সহযোগিতা করি, খাদিজা আল্লাহ তারা তাদের জীবনের যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ঘর বাড়ি ছেড়েছে, নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে হিজরত করবে, এটাই আল্লাহওয়ালার একটা প্রমাণ। খাজা মাইনউদ্দিন চিশতি এজন্য তিনি তিনার জীবনের যা কিছু আছে বাবার পৈতৃক সম্পত্তি সব কিছু বিক্রি করে তিনি বের হয়েছিলেন, যে কারণে খাজা মাইনউদ্দিন চিশতি ইসলামের দাওয়াত দিতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন। তিনি যখন ইসলামের জন্য এরকম কোরবানি পেশ করেছেন, খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, তিনি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইতেন সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন সেটা তিনি পূর্ণ করে দিতেন। কারণ কিছু মানুষ এমন হয় আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে গিয়া এমন হয়ে যায় তাদের জবান আর জবান থাকে না, তাদের জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান, তারা মুখ দিয়ে যেটাই বলে আল্লাহ সেটা পূর্ণ করে দেয়। কিছু মানুষ ইবাদত করতে করতে গিয়া এমন এক স্তরে পৌঁছে যায়, এমন এক পর্যায়ে পৌঁছে যায়, ইবাদত করতে করতে গিয়া গিয়া এমন হয়ে যায় যে তাদের হাত আর হাত থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আর পা থাকে না, আল্লাহর কুদরতি পা হয়ে যায়, হাতের আঙ্গুল দিয়ে যদি কোনো কিছু ইশারা করে মুহূর্তের ভিতরে তা হয়ে যায়, এটা আসলে তাদের ক্ষমতা না, ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন। এজন্যই তো খাজা মাইনউদ্দিন চিশতির এরকম ঘটনা যদি সারাদিন বলি আপনারা শুনে শেষ করতে পারবেন না। আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতি একদিন তিনি তার মুরিদদেরকে নিয়ে আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতি বের হয়েছেন, তিনি দিনের আলোচনা মানুষের কাছে দিনের আলোচনা করবেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ইসলামের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন। মুরিদেরা তার সঙ্গে চলতেছে। খাজা মাইনউদ্দিন চিশতি যাইতে যাইতে অনেক দূরে গিয়ে গেলেন। অনেক দূর সামনে যাওয়ার পরে খাজা মাইনউদ্দিন চিশতি তিনি আর তার মুরিদেরা চলতেছে, হঠাৎ করে মুরিদেরা খাজা মাইনউদ্দিন চিশতিকে বলতেছে, ও আল্লাহর ওলি একটু সামনের দিকে একটু তাকায় দেখেন, আসলে তো আল্লাহওয়ালা জানা হয় এদের তো এমনিতেই অন্তর্দৃষ্টি খোলা থাকে, এরপরও আল্লাহওয়ালারা আগে বাটে কিন্তু কিচ্ছু বলে না। মরিদেরা ডেকে বলতেছে, সাগরিদেরা ডেকে বলতেছে, ও আল্লাহর ওলি একটু সামনে দিক দিয়ে তাকায় দেখেন, দেখেন কিছু সনাতন ধর্মের বায়রা হিন্দু ধর্মের বায়রা তারা কিন্তু দেখবেন অনেক সময় গরুর পূজা করে, অনেক সময় তারা গরুর সামনে মাথা নত করে। সনাতন ধর্মের কিছু মায়েরা মূর্তির একটা গরু বানায় ওই মূর্তির সামনে তারা মাথা নত করতেছে, সেজদা দিচ্ছে। মুরিদেরা ডেকে বলতেছে, ওহে আল্লাহর ওলি, এই শিরিকযুক্ত মানুষগুলির অন্তরে কিভাবে ফেরানো যায় আপনার চিন্তা করা দরকার, আপনি তো চাইলে সব কিছু পারেন, একটু আল্লাহর কাছে একটু দোয়া করুন না, মহান আল্লাহ যেন এই তো পাথরের মূর্তির স্থান থেকে তো দুধ আসলে বের হওয়া সম্ভব না, আপনি যদি চান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই পাথরের মূর্তির স্থান থেকে আপনি আল্লাহর হুকুমে চাইলে আপনি তো পাথরের মূর্তির স্থান থেকে দুধ বের করে নিয়ে আসতে পারেন। মুরিদরা যখন এই কথা বলল, খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আমার কাছে আবেদন করে সেটা করলে কি লাভ হবে? মুরিদেরা আবার ডেকে বলতেছে, কে আল্লাহর ওলি, লাভটা হলো এই, যদি এই এই অলৌকিকতা সনাতন ধর্মের ভাইরা যদি দেখতে পারে আমাদের বিশ্বাস,
তারা কালমা পড়তে বাধ্য হবে। এই অলৌকিকতা আল্লাহওয়ালাদের মাধ্যমে মাঝে মধ্যে কিছু অলৌকিক কিছু ঘটনা আল্লাহ ঘটান, কেন ঘটান? ওইগুলির মাধ্যমে মানুষ যেন আল্লাহওয়ালাদের প্রতি বিশ্বাস করে, আল্লাহওয়ালারা যে দাওয়াত দেয়, যে মেসেজ দেয়, ওইগুলি যেন মানুষ গ্রহণ করতে পারে। হযরত খাজা মাইনউদ্দিন চিশতি আল্লাহর কাছে আবেদন করলেন, আবেদন করতে দেরি হয়েছে, পাথরের মূর্তি, পাথরের বানানো গরুর মূর্তি থেকে, মূর্তি পাথরের বানানো গরু থেকে, ওই যেটাকে তারা মূর্তি বানায় পূজা করে, ওই পাথরের বানানো গরুর স্তন থেকে মুহূর্তের ভিতরে দুধ বের হতে দেরি হয় নাই, দুধ বের হওয়া আরম্ভ হয়ে গেছে। সনাতন ধর্মের বাইরা তো বড় আশ্চর্য হয়ে গেল, এমন অলৌকিকতা তো আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহওয়ালাদের মাধ্যমে এমন অলৌকিকতা আল্লাহ মাঝে মধ্যে দেখায়। আমার বাইরে যে মুহূর্তে তিনি আল্লাহর হুকুমে কাজটা করে ফেলেছেন, খাজা মাইনউদ্দিন চিশতি এই কাজ করার সাথে সাথে উপস্থিত যারা সনাতন ধর্মাবলম্বী ছিল সবাই তো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। উপস্থিত যারা ছিল এরা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ পাক এমন কিছু অলৌকিক ঘটনা মাঝে মধ্যে দেখায় ফেলেন। যেমন আমাদের সিলেটের একজন বড় বুজুর্গও ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গওহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই, হাফেজ নূরউদ্দিন আহমদ গওহরপুরি। সিলেটের জানা আছে অনেকেই চিনবি, আপনারা ঢাকার মানুষ হয়তো অনেকেই চিনবেন না। তিনি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি একই টাইমে দেখা যায় তো এখনকার থেকে বহু আগে, বিশ বছর, পনেরো বছর, বিশ বছর আগে কিন্তু রাস্তাঘাট এত উন্নত ছিল না, যানবাহন এত উন্নত, যানবাহনের ব্যবস্থা ছিল না, ভিআইপি গাড়ির ব্যবস্থা ছিল না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে অনেক সময় লাগতো, অনেকক্ষণ সফর করে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে সফর করতে হইত। আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরি এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমাদের বয়স তো কি হয়েছে, কিন্তু আমাদের উস্তাদেরা বলেছেন, আর আমি নিজে, তিনি যখন ইন্তেকাল করেন তার জানাজার নামাজে আমার মতো গুনাহগার আমি তাহিরপুরি তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলাম। হযরত গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি এমন বুজুর্গ ছিলেন যে তিনি ময়মনসিংহে বায়ান করতেছেন, একই টাইমে দেখা গেছে সিলেটে আরও দুই জায়গায় মাহফিল, ময়মনসিংহের বয়ানের টাইম দশটা, বয়ান শেষ করার পরে হযরত গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই সেখানে গিয়ে বুখারি শরীফের দশ দিবেন, দোয়া করবেন, নসিহত করবেন। তিনি কিভাবে আসবেন ময়মনসিংহ থেকে, তখনকার যুগে তো এত উন্নত ভিআইপি ভাবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। হযরত গহরপুরি বয়ান শেষ করলেন, সঙ্গী সাথীরা বলতেছে হুজুর রাত্রিবেলা কেমনে যাবেন, তিনি বলেন না আমাকে যেতে হবে, আরও দুইটা মাহফিলে আমাকে অংশগ্রহণ করতে হবে। হযরত গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই সঙ্গী সাথীদেরকে বললেন একটা ল্যাম্পটেন হাতে দাও, আমার হাতে একটা ল্যাম্পটেন দাও। যখন ল্যাম্পটেন দেওয়া হলো, গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই ল্যাম্পটেনটা হাতে নিলেন, হাতে নিয়ে বললেন তোমরা যারা আসো সবাই চলে যাও, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা চলে যাও সামনে নদী, নদী কিভাবে পার হবেন সবাই আশ্চর্য। গহরপুরি হুজুর বলেন পিছনের দিকে কেউ তাকাবা না। মুরিদকে বললেন তুমি চোখ বন্ধ করো, তার খাদেম যে মুরিদ ছিল তাকে বলছেন তুমি চোখ বন্ধ করো, সে চোখ বন্ধ করেছে। গহরপুরি হুজুর বিসমিল্লাহ বলে চোখ যখন বন্ধ করা হলো, তিনি বললেন কাউকে কিচ্ছু বলবো না, যখন আমি চোখ খোলার কথা বলবো চোখ খুলে ফেলবা। এমনিতেই দেখা গেল সত্যি সত্যি খাদেম, তার সঙ্গে যে খাদেম ছিল সে খাদেম বলে বিসমিল্লাহ বলি চোখ বন্ধ করলাম। হুজুর যখন চোখ খোলার কথা বললেন তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমরা সিলেট এসে হাজির হয়ে গেছি, আল্লাহর ওলি সুদূর সেই ময়মনসিংহ থেকে সিলেটের মাহফিলে এসে আল্লাহর ওলি হাজির হয়ে গেছে। পরের দিন এলাকার লোকদের কৌতূহল জাগল যে হুজুর যে আমাদের এখান থেকে চলে গেলেন ল্যাম্পটেন একটা হাতে নিয়ে, কোনো গাড়ি নাই, মোটর সাইকেল নাই, উট নাই, ঘোড়া নাই, কোনো কিচ্ছুর উপরে সোয়ারি না হয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। হুজুর বলছেন সিলেটে গিয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। খবর নিল যে সিলেটে এসে তিনি পৌঁছাইতে পারছেন কিনা। সত্যি সত্যিই যখন খবর নিছে তখন তারা
খবর নিয়ে শুনতে পারছে যে আমাদের সিলেটের আল্লাহওয়ালা হযরত গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই সিলেটে এসেছেন রাত্রে বেলা এসে তিনি দুইটি মাদ্রাসার মাহফিলে যিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে বুখারি শরীফের দরস দিয়েছেন এরা ছিলেন আল্লাহওয়ালা এই আল্লাহওয়ালারা তারা যখন কোনো কিছু আল্লাহর কাছে আবদার করতেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবদার সাথে সাথে কবুল করে নিতেন আমার পানের ভাইরা তাহলে আল্লাহওয়ালারা এমন ছিলেন সে আল্লাহওয়ালা কিছু বুজুর্গ এখনও দুনিয়াতে আছে যদি নাই থাকত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিতেন এই পৃথিবীর নিজামকে আল্লাহ টিকায় রাখতেন না অতএব আসুন আমরা আল্লাহওয়ালাদের সাথী হই আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদেরকে মহব্বত করি তাদেরকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা বাহানা তালাশ করো বাহানা তালাশ করো ابتغوا إليه الوسيلة আল্লাহ পাক তো চাবেন হাসরের মাঠে যে কাউকে কোনো না কোনো বাহানার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কিনা আল্লাহ পাক সেটা তালাশ করবেন এই জন্যে বাহানা তালাশ করার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এটার অনেক ব্যাখ্যা এর এক ব্যাখ্যা হতে পারে যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখো হাসরের মাঠে যখন আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন তখন আল্লাহ পাক বলবেন যে তোমাকে যারা দুনিয়াতে ভালোবাসত তোমাকে যারা মহব্বত করত তুমি তো আল্লাহওয়ালা ছিলে তাকে রেখে কি তুমি জান্নাতে যাবা তাকে রেখে তুমি জান্নাতে যেতে পারবা না আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ পাক তখন বলবেন হে আল্লাহর ওলি তোমাকে যে লোকটা ভালোবাসত আজকে তুমি সেই লোকটাকে নিয়ে জান্নাতে যাও কারণ আল্লাহর দয়া মায়া সবচেয়ে বেশি আমার পানের ভাইরা এই জন্য হাফেজদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন যদি কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন হাসর হবে আপনার কোরআনওয়ালাদের সঙ্গে এই জন্য আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে প্রথম নাম্বার আম্বিয়া যারা নবী যারা নবীদের সুপারিশ আল্লাহ কিয়ামতের মাঠে গ্রহণ করবে দুই নাম্বার যারা উলামা নবীদের ওয়ারে যারা তাদের সুপারিশও কিন্তু আল্লাহ কবুল করবে এই জন্য আলেমদেরকে ভালোবাসুন আলেমরাই তো নবীদের নবীদের ওয়ারেস নাই বে নবী তাদেরকে মহব্বত করুন আলেমরাই তো সত্যিকার আল্লাহওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বড় সুন্দর করে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতর থেকে আমি আল্লাহকে একমাত্র ভয় পায় তারা যারা ওলামা আলেম শব্দের বহু বসন হলো ওলামা ওলামাই ক্যারামেরা আল্লাহকে বয়ে করে ওলামাই ক্যারামেরাই তো খাটি আল্লাহওয়ালা কারণ তারা কোরআন হাদিস পড়া অন্তরের ভিতরে এমন তাকওয়া ঢুকায় যে কারণে ওলামাই ক্যারামেরা আল্লাহর ভয়ে চব্বিশ ঘন্টা অন্তরে নিয়ে সময় অতিবাহিত করে আমার ভাইরা এই জন্য হাদিসটা যে বলেছিলাম আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষের সুপারিশ আল্লাহ কবুল করবে এক নাম্বার আল আম্বিয়া নবীদের সুপারিশ আল্লাহ কবুল করবে দুই নাম্বার ওয়াল উলামা ওলামাই কারামদের সুপারিশ আল্লাহ কবুল করবে হক্কানি ওলিদের সুপারিশ আল্লাহ কবুল করবে
তিন নাম্বার সুম্মা সুহাদা, যারা দুনিয়াতে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যারা শহীদ হয়েছিল, কিয়ামতের দিন ওই সমস্ত সুহাদায়ে কারাম যে সুপারিশ আল্লাহর কাছে করবে, মহান আল্লাহ তাদের সেই সুপারিশ কবুল করবে। আমার ভাইরা আসুন, এই জন্য বলছিলাম আমরা হকানে আলেমদেরকে মহব্বত করি, ওলিদেরকে মহব্বত করি। আল্লাহওয়ালাদের মহব্বত তখন হবে যখন আল্লাহওয়ালারা তারা যেইভাবে জীবন যাপন করেছিলেন, আল্লাহর জন্য যেইভাবে তারা জীবন উৎসর্গ করেছিলেন, ওইভাবে যদি আমরা আমাদের জীবন উৎসর্গ করতে পারি তবেই হবে আল্লাহওয়ালাদের সাথে আমাদের মহব্বত। আর এমন মহব্বত যদি হয়ে যায় কিয়ামতের মাঠে, আমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে আমাদের হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ওলিদেরকে মহব্বত করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।